আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শরীফের মধ্যে একটি আয়াতের একটি অংশ আছে, ওয়া মা আহুম আনহা বিমুখরাজিন। কোরআন শরীফের মধ্যে এটা আছে, গুনার কারণে যখন মানুষ জাহান্নামে যাবে, যদি জর্রা পরিমাণও ঈমান থাকে, রসূল পাকের মহব্বত থাকে, তো আল্লাহর হাবিব শাফাত করে জাহান্নাম থেকে বের করে সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন। তাহলে বোঝা যাচ্ছে জাহান্নাম থেকে, জাহান্নামে যাওয়ার পর জাহান্নাম থেকে বের হওয়ার সিস্টেম থাকবে। জাহান্নাম থেকে বের হওয়ার কি থাকবে সিস্টেম আছে, রসূল পাক আষ্টবার শাফাত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলবেন, মাহবুব আপনি সজিদায় পরে শাফাত করতেছেন উম্মতের জন্য, যাদের সিনার মধ্যে একটি দানা পরিমাণ ঈমান আছে, আমি তাদেরকে আপনার শাফাতে ক্ষমা করে দিলাম। দানা পরিমাণ তো দানা, আপনারা তো মুস্তাফার আছে, আপনাদের কলিজা ভরা ঈমান আছে, একটি দানা পরিমাণ, দানা পরিমাণ আছে, একটা ইমান আর একটা হলো দানা। তো ইমানকে তো আর পরিমাণ করা যায় না, দানার সাথে ইমানের সাথে পরিমাণ তো করা যায় না। কিন্তু হাদিস পাকের মধ্যে রাসূল পাকসালামে সাদ করেছেন, আমার উম্মতের সিনার মধ্যে যদি একটি দানা পরিমাণও ঈমান থাকে, তো আমি রাসূল পাকের শাফাতে সেও জান্নাতে যাবে। এখানে শেষ নয়, রাসূল পাকসালামে সাদ করতেছেন, আমি আবারও সজিদায় পড়ব। আল্লাহ বলবেন, মাহাবু আপনার উম্মত যাদের সিনের মধ্যে দানা পরিমাণ ঈমান ছিল, এদেরকে তো আমি ক্ষমা করে দিয়েছি, আবার কেন সুজিদা? এ আল্লাহ, দানার চাইতেও কম ঈমান যারা আছে তাদেরকেও মাফ করতে হবে, আবার সুজিদায় পড়বে। তো বলতেছেন যে সমস্ত মানুষের সিনার মধ্যে জর্রা পরিমাণ ঈমান থাকবে, জর্রা, আপনারা জর্রা দেখেছেন? বলে বলে জর্রার পরিমাণ কত? সকালবেলা বা দিনের সূর্যের আলোতে জানালা বা দরজার ফাঁক দিয়ে যখন রোদ যখন ঘরের মধ্যে পড়ে, তাহলে সেই রোদ সেই আলোর মধ্যে, ঠসের আলোর মধ্যে কিছু রেণুকে উড়তে দেখা যায়, ছোট্ট ছোট্ট কিছু রেণু বালু আলোতে দেখা যায়, যেগুলো আমরা দেখি না। এখানে অনেক রেণু উড়তেছে কিন্তু আমরা দেখতেছি না, আমাদের শ্বাস নিঃশ্বাসে এগুলো ডুবতেছে, বের হচ্ছে। যেই রেণুকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েই দেখা হয়, যেটাকে প্রকট আলোর মাঝে দেখা যায়, যেগুলোকে সাধারণ চোখে দেখা যায় না, এই পরিমাণ ঈমানও যদি মুস্তাফার উম্মতের সিনায় থাকে, আমার নবী বলতে চান আমি শাফাত করে তাকেও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করব। রেণু পরিমাণ ঈমান, এটা তো
ওজন দেওয়ার জন্য কোন সুযোগ নাই। সেই পরিমাণ ইমানও এই আশেক রসুল মুস্তাফার উম্মতের সিনার মধ্যে যদি থাকে, আল্লাহর হাবিবের শাফাত রসুল পাকের চোখের পানির বিনিময়ে মুস্তাফার চেহারার দিকে দেখে আল্লাহ এ ধরনের উম্মতকেও ক্ষমা করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। আমি আমি শুরু করি না, এমনি কথা বলতেছি। দেখেন দেখেন, তাহলে বোঝা যাচ্ছে এই যে সামান্য পরিমাণ ঈমান থাকলেও জাহান্নাম থেকে বের হওয়ার একটা সিস্টেম আছে। জাহান্নাম থেকে বের হওয়ার সিস্টেম আছে, কিন্তু কোরআন শরীফ বলতেছে কোন মানুষ যদি কোনোভাবে জান্নাতে ঢুকতে পারে, কোন মানুষ যদি কোনোভাবে জান্নাতে ঢুকতে পারে, তখন আল্লাহর কোরআন বলতেছে ওয়ামা হুম আনহা বিমুখরাজি, গুনার পাহাড় নিয়েও যদি কোন মানুষ জাহান্নামে যদি ঢুকতে পারে, ঢুকে যায়, তাহলে জাহান্নাম থেকে কোন গুনার কারণে বের করা যাবে না। জাহান্নাম থেকে বের হওয়ার কোন পদ্ধতি নেই, না জান্নাত থেকে বের হওয়ার কোন নিয়ম নেই। জান্নাতে ঢুকতে পারলেই অনন্তকাল জান্নাতে থাকতে পারবে, কিন্তু জাহান্নামে যাওয়ার পরে সেখান থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার প্রসেসই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমি এটা এজন্য বলেছি, আপনারা যখন জান্নাতেই বসেছেন, সুবহানাল্লাহ বলেন, আপনারা এখন কোথায় বসেছেন? জান্নাতেই বসেছেন। তো জান্নাত থেকে তো বের হওয়ার কোন সিস্টেম নেই, জান্নাত থেকে বের হওয়ার কোন সিস্টেম যেহেতু নাই, সেহেতু যারা জান্নাতে বসেছেন অবশ্যই আপনারা জান্নাতেই যাবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলুন সবাই।